নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 22 জুন বৃহস্পতিবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 6ই আষাঢ় 22শে জুন বৃহস্পতিবার, সূর্যোদয় 4টে 56, সূর্যাস্ত 6টা 23, বৃহস্পতিবার চতুর্থী, দিবা 3টে 8, অশ্লেষা নক্ষত্র রাত্রি 2টে 39, হর্ষণ যোগ রাত্রি 2টে 41, বৃষ্টিকরণ দিবা 3টে 8 গতে বপকরণ, শেষ রাত্রি 4টে 9 গতে বালককরণ। এবার আসুন দেখি নি গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 6ই আষাঢ় 22শে জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু এবং বৃহস্পতি। মেষে বৃহস্পতি অবস্থান করছে বরি নক্ষত্রে, রাহু অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে, বুধ বিষে, বৃষে বুধ মৃগশিরা নক্ষত্রে, রবি মিথুনে আড্ডা নক্ষত্রে, চন্দ্র মঙ্গল শুক্র কর্কটে, চন্দ্র কর্কটে অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল কর্কটে অশ্লেষা নক্ষত্রে, শুক্র কর্কটে অশ্লেষা নক্ষত্রে, কেতু তুলায় সাথী নক্ষত্রে, শনি বক্রী অবস্থায় কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 22শে জুন বৃহস্পতিবার 6ই আষাঢ়ের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের দিন যাবে, আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন। আজকের দিনে মেষ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এক বা একাধিক সূত্রে আপনার যথেষ্ট আয়োজক আছে। তবে মেষ রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ উপকৃত হবেন। তবে মেষ রাশি আজকের দিনে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আছে, আপনার শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকবেন, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান মেষ রাশি। তবে পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, আপনার মা আপনাকে যথেষ্ট সাহায্য করবে, আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের পর। তবে মেষ রাশি যেদিক দিয়ে বিশেষ সাবধান, ও আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে সাবধান, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না। মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্যের ইঙ্গিত, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের শুভ সমাচার পাবেন। বৃষ রাশি আজকের দিনে আপনার দ্বাদশে বৃহস্পতি এবং দ্বাদশে রাহুর অবস্থান আপনার জীবনে সাফল্যে ভরপুর সুযোগ আনবে। এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্যের খবর পাবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে। তবে বৃষ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন। আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর পাবে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাফল্যে দাঁড়ায়। তবে বৃষ রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে সাবধানে থাকবেন, আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ রাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ। মিথুন রাশি আজকের দিনে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক,
কর্মজীবনের সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সমাচার আছে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় অবশ্যই কারোর দ্বারা আপনার যথেষ্ট আর্থিক উন্নতি হবে। তবে মিথুন রাশি যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা রয়েছে, সেদিক দিয়েও মিথুন রাশি সাবধান। মিথুন রাশি এক বা একাধিক সূত্রে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। তবে মিথুন রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া উচ্চক্ষেত্র থেকে আয়োজক অবশ্যই আছে। মিথুন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা হতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের আর্থিক উন্নতি আপনাকে যথেষ্ট সৌভাগ্যের খবর দেবে। আজকের দিনে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি কর্মজীবনের সাফল্য অবশ্যই আপনাকে যথেষ্ট সফলতা দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন, মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট সাফল্য, আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এক বা একাধিক সূত্রে আয়োজক, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। তবে কর্কট রাশি, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, একে অপরের মধ্যে নানাভাবে অস্থিরতা লেগে থাকতেই পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। কর্কট রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে অবশ্যই সৌভাগ্য প্রদান করবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনের সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে। আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। পিতার দ্বারা যথেষ্ট উন্নতি হলেও পিতার শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, তবে পিতার আশীর্বাদ পেতে অসুবিধা হবে না। কর্কট রাশির জাতক জাতিকা, আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে। সিংহরাশি স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি চলতে পারে, তবে আপনার বিরাট অঙ্কের লটারি যোগ নিশ্চিত। সিংহরাশি, আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। শরীরে নানা সমস্যা আসতে পারে, শরীরের দিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে। সিংহরাশির জাতক জাতিকা, আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, সিংহরাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি,
আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে কন্যা রাশি চাপ আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা, পিতার সঙ্গে আপনার মন কষাকষি হতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। আপনার বুদ্ধির দ্বারা কর্ম করলে যথেষ্ট লাভবান হবেন কন্যা রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কিছুটা ক্ষতি করতে পারে, তবে সেভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার আছে। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। তুলা রাশির জাতক জাতিকা, তুলা রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি যোগ আছে, তবে সন্তান আপনার পাশে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, সেই ব্যাপারে আমি নিশ্চয়তা দিলাম। তবে ভাইয়ের ব্যবহার মোটেও ভালো লাগবে না। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনের উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, সন্তানজনিত সুখবর, কর্মজীবনের সাফল্য। এছাড়া আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে যথেষ্ট আনন্দ আছে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনের সাফল্য, আর্থিক শ্রীবৃদ্ধির আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই আছে। আজকের দিনে বৃশ্চিক রাশি বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই লাগবে। আজকের দিনে লটারি জিতে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন, ভাইয়ের সাহায্যে একাধিক কাজে থেকে মুক্তি পাবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে, কর্মজীবনের সাফল্য আসবে এবং আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি কিছুটা সাবধানে আপনাকে থাকতেই হবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে একটা বিশেষ সুখবর আছে, তা হচ্ছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকবে, অতিরিক্ত ব্যয়যোগ কমানো দরকার বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ সমাচার আছে। ভাই বা ভাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষ উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা আছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে একাধিক দিক থেকে সৌভাগ্যের খবর পাবে। উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা আছে, তবে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই পাবেন। এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। ধনুরাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা।
এরপরে মকর রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত সুখবর পাবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক আছে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। মকর রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে, সেদিক দিয়ে মকর রাশি একটা সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক সন্তানজনিত শুভ সমাচার পাবেন, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে যথেষ্ট সাবধানে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, আপনার কর্মজীবনে সফলতা আসবে না, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। এরপরে মীন রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন, কর্মজীবনে সাফল্য অবশ্যই পাবেন। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর থেকে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন, মায়ের আর্থিক উন্নতি অবশ্যই পাবেন। আজকের দিনে মায়ের থেকে সাহায্য অবশ্যই পাবেন। আজকের থেকে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। তবে মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের সুখবরে আপনি মনে মনে আনন্দ অনুভব করবেন, তবে শরীর সন্তানের ভালো যাবে না, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আপনার সন্তানজনিত অসুবিধার খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন। সুতরাং আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 22শে জুন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু যেন ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।